আগস্টের এক থেকে চাইল্ড ট্যাক্স ক্রেডিট চেক দেওয়া শুরু হয়ে গেছে এ সম্পর্কে নতুন কি তথ্য বা আপডেট আছে আপনার কাছে কতদিন পর্যন্ত এই চেক ইস্যু করা হবে তারপরে কারা যোগ্য এটা পাওয়ার যোগ্য সে বিষয়গুলো তো আপনি বলবেনই কয়জন বাচ্চার জন্য এটা পাওয়া যেতে পারে পঞ্চাশ মিলিয়ন ডলার চাইল্ড ট্যাক্স ক্রেডিট ইয়র্ক স্টেটের জন্য অনলি অনেকে চিন্তা ভাবনা করতেছেন যে এই অ্যামাউন্টে যদি আমার পাওয়ার কোথায় থাকতো তাহলে কেন এটা ডাইরেক্ট ডিপোজিট হলো না বিকজ আমার ট্যাক্স রিটার্নে তো অথবা ট্যাক্স রিটার্নে তো আমার কিন্তু ডাইরেক্ট ডিপোজিট ইনফরমেশনটা দেওয়া ছিল তাহলে কেন আমাকে এটা ডাইরেক্ট ডিপোজিট হিসেবে দেওয়া হলো না আগস্টের এক তারিখ থেকে চাইল্ড ট্যাক্স ক্রেডিট চেক দেওয়া শুরু হয়ে গেছে এ সম্পর্কে নতুন কি তথ্য বা আপডেট আছে আপনার কাছে সেগুলো জানতে চাইব এবং আমরা জানি যে পয়লা আগস্ট থেকে এটা শুরু হয়েছে এবং কতদিন পর্যন্ত এই চেক ইস্যু করা হবে তারপরে কারা যোগ্য এটা পাওয়ার যোগ্য সেই বিষয়গুলো তো আপনি বলবেনই কয়জন বাচ্চার জন্য এটা পাওয়া যেতে পারে কি পরিমাণ অর্থ পাওয়া যেতে পারে যদিও আমরা এই কথাগুলো বলেছি তারপরেও আজকে আবার বলতে চাই যে অনেকেই যারা আজকে প্রথম এই অনুষ্ঠান দেখবেন তারা যাতে এই বিষয়টি নিয়ে ভাবতে পারেন তারা যাতে বিষয়টি নিয়ে চিন্তা করতে পারেন সে কারণে আজকের এই বিষয়টি আজকে আপডেট আমরা দিতে চাই জনাব জাকির চৌধুরী জি ধন্যবাদ রানা ভাই ওয়ান মোর টাইম আপনাকে এবং ধন্যবাদ সকল সিবিএন টোয়েন্টি ফোর দর্শকদেরকে এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসে আমাদের প্রোগ্রামটা দেখতেছেন অথবা পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে দেখবেন তো যে আপডেট অথবা যে টপিকটা আপনি বলছেন হুইচ ইস কারেক্ট যেটা হলো কি আপনার তিনশো মিলিয়ন ডলার তিনশো মিলিয়ন ডলার আপনার চাইল্ড থেকে ক্রেডিট নিউ ইয়র্ক স্টেটের জন্য অনলি নিউ ইয়র্ক স্টেটের গভর্নর খেতি হকুল কিন্তু লাইক লেট জুলাই এটা অ্যানাউন্স করছেন এবং এইটার অনুসারে আপনার মনে করেন অগাস্টের এক তারিখ থেকে উনি চেক ইস্যু করা অথবা অনেকে রিসেন্টলি চেকটা পেয়ে গেছেন এবং আমাদের অফিসে অনেকেই জিজ্ঞেস করতেছেন যে আসলে তারা আসলে এটা এওয়ার না তারা এটা জানেন না যে এটা কিসের কোন ধরনের চেক তারা অনেকে চিন্তা ভাবনা করতেছেন এটা কি কিসের জন্য আসলো এটা কি অ্যাডিশনাল ট্যাক্স ফান্ড নাকি অন্য কোনো কিছু অনেকে হেজিটেশন ফিল করতেছেন যে এটা আসলে কি আমার মানে কি না বা ভুলে আসলো কিনা না অথবা আমি কি এটা ডেপোজিট করব কিনা বা আমি যদি এটা ডেপোজিট করে তাকে পরবর্তীতে আবার আমাকে ফেরত দিতে হবে কি না অথবা অনেক চিন্তাভাবনা করতে হচ্ছে سنت এই अमाउंट যদি আমার পাওয়ার কোতেই যাচ্ছে তাহলে কেন এটা ডাইরেক্ট ডিপোজিট হলো না বিকজ আমার চেক রিটার্নে তো অথবা চেক রিটার্নে তো আমার কিন্তু ডাইরেক্ট ডিপোজিট ইনফরমেশনটা দেয়া ছিল তাহলে কেন আমাকে এটা ডাইরেক্ট ডিপোজিট হিসেবে দেওয়া হলো না ইত্যাদিকার লাইক অনেক ধরনের অনেক क्वेश्चन সবার মনে থাকে এবং এটাই কিন্তু আমরা রিসেন্টলি পাতি আমাদের সিপি অফিসে রিসেন্টলি এর জন্য আমি চিন্তাভাবনা করলাম যে লাস্ট উইকে অথবা উইক বিফোর আমি কিন্তু এটা আহ বিস্তারিত আপডেট দিচ্ছি ওইটা সংক্রান্ত যে খারাপ হবে কিভাবে পাবে তারপরে এখন যেহেতু পাওয়া শুরু করতেন অনেকে এটা নিয়ে স্টিল কোয়েশন আছে আমি চিন্তা ভাবনা করলাম যে ওকে এটাকে নিয়ে আমরা আরেকটু একটু এলাবরেট করি এবং আর ইনফরমেশন আমাদের শ্রোতাদেরকে বা দর্শকদেরকে জানাই দিই যাতে তারা আসলে এটা সংক্রান্ত আপনার যে অনেক ধরনের ইনফরমেশনটা আপ টু ডেট হয়ে এবং পাবেন সো প্রথমে যেটা বলছিলাম যে এটা হলো কি আপনার অনলি নিউ ইয়র্ক স্টেটের জন্য অ্যামাউন্টটা হলো যেমন আপনার তিনশো মিলিয়ন ডলার এবং এই তিনশো মিলিয়ন ডলার দেয়া হবে মানে যাদের যেই ফ্যামিলিতে মানে নিউ ইয়র্ক স্টেটের যে ফ্যামিলিতে বেবিরা আছে এবং বেবিদের বয়স আপনার সত্র নিশ্চয় হতে হবে সত্র নিশ্চয় হলে কিন্তু তারা এটার জন্য এলিজিবল আরেকটা এলিজিবিলিটি তারা বলতেছে যে নিউ ইয়র্ক স্টেট বলতেছে যে তাদের তারা যখন তখন তারা তাদের ট্যাক্স রিটার্নের যে রিফান্ড আছে রিফান্ডের একটা এলিমেন্ট অথবা একটা উপাদান সেটাকে বলা হয় যেমন এমফেয়ার স্টেট চাইল্ড ট্যাক্স ক্রেডিট এটা হলো নিউ ইয়র্ক স্টেটের চাইল্ড ট্যাক্স ক্রেডিটের একটা এডিশনাল ওইটা তারা এলিজিবল হতে হবে অরিজিনালি ট্যাক্স রিটার্ন যদি তারা এলিজিবল হয়ে থাকেন তারা যদি অরিজিনাল ট্যাক্স রিটার্নে এর ওই এমফেয়ার স্টেট চাইল্ড ট্যাক্স ক্রেডিট যদি ফেয়ে থাকেন তাহলে তারা কিন্তু এইবার ইজ এ এডিশনাল ওয়ান টাইম যে ট্যাক্স ক্রেডিট ওইটা কিন্তু তারা পাবে নাও ডিফেন্স করবে যে অ্যামাউন্টটা কে কত পাবে ম্যাক্সিমাম এমাউন্ট হল গিয়ে আপনার প্রতি বেবির জন্য 330 ডলার হাওয়ার এই অ্যামাউন্টটা ক্যালকুলেট করতে তাদের একটা ফেডারেল অ্যাডজাস্টেড গ্রোথ ইনকামের একটা ক্যালকুলেশন আছে তো অ্যাডজাস্টেড গ্রোথ ইনকাম আপনার যার যত বেশি তারা কিন্তু কম অ্যামাউন্টটা পাবে যার যত কম তারা কিন্তু বেশি অ্যামাউন্টটা পাবে সো এই এই সংক্রান্ত যে ইনফরমেশন আপনার নিউ ইয়র্ক স্টেটের ওয়েবসাইটে দেওয়া আছে আমি সেটা আপনাদেরকে এখন শেয়ার করতেছি যদি

মনে করেন আপনার ওয়ার্কিং ক্লাস অথবা মিড ক্লাস ফ্যামিলি তাদের তাদের জন্য জন্য বেবিদের বা বাচ্চাদের জন্য স্কুলের সরঞ্জামাতে কেনার জন্য একটা স্মল একটা হেল্প হবে ইভেন দো ইটস নট দ্যাট মাচ বাট স্টিল সামথিং বেটার দেন নাথিং তো উনি বলতেছেন যে মানে ব্যাক টু স্কুলের সময় অনেক সময় সাপ্লাইজ বুক ব্যাগ আপনার পানির বোতল অনেক জিনিস কিনা লাগে তো দের জন্য তাদের একটু বার্ডেন হয় তাদের জন্য একটু না হয় আপনার বার্ডেনটা লাগব হবে উনি এটা এক্সপেক্ট করতেছে তো এক্ষেত্রে এটা কি চেকেই দেওয়া হবে নাকি আমরা এর আগে দেখেছি অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্টে চলে যেত অনেক হয়তো মনে করছেন যে হয়তো আমার অ্যাকাউন্টে চলে যাবে সে কারণে হয়তো চিঠিপত্র অত দেখেন না আপনি কি একটু বলবেন আনফরচুনেটলি আনফরচুনেটলি এই যে ওয়ান টাইম চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা থেকে যেটা দেওয়া হয়েছে তারা বলতেছে অনলি তারা কিন্তু চেক ইস্যু করবে এবং এই চেকটা কিন্তু আপনার বাসায় মেল করা হবে এবং এই মেল কিন্তু শুরু হয়ে গেছে অগাস্টের এক তারিখ থেকে এটা অলমোস্ট তারা থিঙ্ক করতেছে অথবা ক্রেডিট করতেছে সব মেল শেষ হয়ে যাবে এন্ড অফ অগাস্টের তো এন্ড অফ অগাস্টের ভিতরে কিন্তু সব মেল করা শেষ হয়ে যাবে নাও ওরা ওয়েবসাইটে অত তাদের ওয়েবসাইটে তারা কখনো বলে নাই যে কেন তারা এই চেকটা মেইল করতেছে কারণ হলো কি আপনার যদি তারা ডাইরেক্ট ডেপোজিট করে ফেলতো তাহলে কিন্তু ইজি হতো আমাদের সবার জন্য রাইট হয়ে কিন্তু এই অ্যামাউন্টটা চলে আসতো বা আমরা যারা প্রফেশনাল আমরা হয়তো বা ক্রেডিট করতেছি এটা হতে পারে যে আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কোনো একটা কারণে ব্যাংক অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে গেল বা কোনো একটা কারণে আপনি এই ব্যাংক অ্যাকাউন্টে না ছাড়ছেন না অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টে আপনার এই চেকটা আনার জন্য এই ধরনের হয়তো বা কোনো বাধ্যবাধকতা অথবা এই ধরনের কোনো কষ্ট অথবা এই ধরনের কোনো প্রবলেমের কারণে তারা হয়তো বা এটা চুজ করছেন যে না আমরা ডাইরেক্ট ডিপোজিট দিব না আমরা অনলি মেইল করব নাও যখনই তারা মেইলের সিস্টেমে চলে আসছেন তখন কিন্তু আরেকটা প্রবলেম এরাইজ করছে এরাইজটা কি যেমন করে দেয় তাহলে কিন্তু আপনার চলে গেছে বা চলে যাবে এই প্রশ্নটাই আপনাকে আমি করতে চেয়েছিলাম যে সমস্যার কথা বলছে ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে যে হয়তো একাউন্ট বন্ধ হয়ে গেছে যাবে কি যাবে না তার থেকে তো মনে হয় বেশি আমরা যারা ভাড়া থাকি অধিকাংশ মানুষই ভাড়ায় থাকি এবং সেক্ষেত্রে আমাদেরকে প্রায়শই বাড়ি পরিবর্তন করতে হয় তো এই ক্ষেত্রে তাহলে সেই সমস্যাটা তো আরও বেশি বা প্রকট সেক্ষেত্রে কী আছে আমি আমি হান্ড্রেড পার্সেন্ট এগ্রি আপনার সাথে এবং যদি মনে করেন মনে করেন আমাদের কোনো একটি বা আমাদের কোনো অ্যাডভাইস থাকতো তাহলে আমি তাদেরকে বা আমরা যারা প্রফেশনাল আছে তারা নিশ্চয়ই বলতাম যে ডাইরেক্ট পজিটে দেওয়ার জন্য যেহেতু ওইটার কোনো অপশন নাই এবং আমাদের এই প্রবলেমটা এখন আমাদেরকে ফেস করতে হবে এবং এই প্রবলেম থেকে আপনি জানেন যে প্রতিটা প্রবলেমের কিন্তু একটা সলিউশন থাকে নাও সে ফর এক্সাম্পল আপনি মুভ করছেন এখন একটা রাইটেভাতে আপনি একটা জিনিস আপনি সার্ভিস নিতে পারেন ইউএসপিএস এর যে পোস্টাল অফিসের একটা সার্ভিস আছে আপডেট করার জন্য বা এই ক্ষেত্রে আপনি ইউএসপিএস কে বলতে পারেন যে আপনার নামে যদি কোনো ওল্ড অ্যাড্রেসে যদি কোনো ছিটি আসে যাতে অটো ফরওয়ার্ড করে দেয় আপনার নিউ অ্যাড্রেসে তো এই ক্ষেত্রে আপনার যতই চিঠি থাকুক আপনার ওল্ড অ্যাড্রেসে যাক না কেন তারা কিন্তু অটোমেটিকলি আপনাকে নতুন অ্যাড্রেসে দিয়ে দেবে এইটা হতে পারে নাম্বার ওয়ান সলিউশন সেকেন্ড সলিউশন যে ফর এক্সাম্পল এটা আপনি করতে পারলেন না রাইট আপনি আপনার ভালো সম্পর্ক আছে যে জায়গাতে আপনি আগে ছিলেন তাদেরকে বলে রাখলেন যে আমার এরকম কোন চেক যদি থাকে তাহলে আমাকে একটু আপনারা নোটিফাই করেন আমরা আমি পিক করে নেব এটাও হতে পারে নাম্বার সেকেন্ড নাম্বার থার্ড হতে পারে ফর এক্সাম্পল আপনি ওদের সাথে ভালো সম্পর্ক নাই ওইখানে যেতে পারবেন না সো মেনি রিজন হতে পারে রাইট আপনি ইউএসপিএস এর সার্ভিসটাও নিতে পারলেন না আপনি লেট ইট গো যেমন আপনার অগাস্টের এন্ড অফ সময়ে কিন্তু এটা মেল করা শেষ হয়ে যাবে আপনি প্রবলি সেপ্টেম্বর পর্যন্ত ওয়েট করলেন অথবা সেপ্টেম্বরের আগে নিউ ইয়র্ক স্টেটকে জানায় দিলেন যে হ্যাঁ আমি রিসেন্টলি মুভ করছি এই অ্যাড্রেসে আমার যদি চেক ওইখানে গিয়ে থাকে আমি না পাওয়ার সম্ভাবনা খুব বেশি আছে তখন নিউ ইয়র্ক স্টেট তারা এটাকে ট্রেস করবে যে আসলে এটা যে মেল করা হয়েছে এটাকে কেউ চেক করছে কিনা যদি চেক না হয়ে থাকে তাহলে তারা এটাকে বয়েড করে ফেলবে এবং আপনাকে আপনাকে নতুন একটা চেক নতুন অ্যাড্রেসটা কিন্তু দিয়ে দেবে এইরকম হতে পারে আর যদি আপনি যদি আনফরচুনেটলি কোনো একটা কারণে যদি অন্য কেউ এটা চেক যদি ক্যাশ করে ফেলা যদি ব্যাংকে ডিপোজিট দিয়ে যায় তাহলে ওই ক্ষেত্রে কিন্তু আপনার এটা ইনভেস্টিগেশন করতে একটু লেট হবে তো এক্সপেক্ট আপনাদের লেটনেস বা যখনই ওরা ইনভেস্টিগেশন ফুল কমপ্লিট করে ফেলবে যখনই দেখবে যে এটা আসলে আপনার কাছে যাওয়ার কথা ছিল আপনি এটা এলিজিবিলিটি মিট করেন তখন কিন্তু ওই অ্যামাউন্ট ওনার কাছ থেকে হওয়াটা নিয়ে আসবে আর বাই দা টাইম কিন্তু আপনাকে আপনার চেকটা ইস্যু করবে আপনার নতুন অ্যাড্রেসে চলে যাবে সো আমি জানি যেমন ডাইরেক্ট ডিপোজিট should have been অথবা এই ক্ষেত্রে আসলে হয়তো বা আইডিয়াল হতো মেইল চেকটা হোপফুলি এটা একটু আমাদের জন্য একটু প্রবলেম ক্রিয়েট করবে যেহেতু আমরা যা মানে আপনি রিসেন্টলি আমরা মুভ করি আর যদি আপনি যদি মুভ না করেন তাহলে ডেফিনেটলি আপনার অ্যাড্রেসে পেয়ে যাবেন এবং অনেকে অলরেডি পাওয়া শুরু করে দিচ্ছেন যারা আমাদেরকে বলতেছেন যে আমরা এই চেকটা পাইছি আমরা বুঝতেছি না আমরা আসলে কি করব এটা কি আমার পাওনা কিনা তো আসলে এটা আপনাদের ফাউনার অ্যামাউন্ট নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর